আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সুনিয়াস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম আবারও আপনাদের সাথে মাছের একটা তরকারি নিয়ে। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এটা আমাদের গার্ডেনের পাতারি তরকারি, এবছরের এই প্রথম গার্ডেনের ভেজিটেবল দিয়ে আমরা আমাদের এই প্রথম তরকারি আর কি। আর এই তো আমার সাথেই থাকুন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি গার্ডেন থেকে কিছুটা আলু পাতা আনছি, যেহেতু এখনও অন্য ভেজিটেবল তোলার এখনও কোনো সময় হয়নি, আর আমাদের গার্ডেনে তেমন কিছু নেইও, জাস্ট অল্প আছে। আর এখানে আমি কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি। ধনে পাতার ঘ্রাণটা আসলে অনেক ভালো, বড়ই চাটনি করলে অনেক মজা লাগে, বাংলাদেশে আমরা খেতাম, সেটাই আসলে মনে পড়েছিল। দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ ধনে পাতাগুলো, আর এগুলোর ঘ্রাণ কিন্তু অসম্ভব ধরনের ভালো, পাশ দিয়ে হাঁটলেই ধনে পাতার ঘ্রাণটা চলে আসে, খুবই ফ্রেশ পাতা। এগুলো আমি নিয়ে নিচ্ছি, কয়েকটা থালি পরে দিয়ে দেব। আর এই তো এখানে আমাদের উড়ি সিমের সামান্য কিছু গাছ হয়েছে আর কি, শাকের পাতা এগুলো। আর আমি বেসিক্যালি আলু পাতাটাই নিয়েছি, আর আলু পাতার সাথে এগুলো ছোটো ছোটো মূলা কয়েকটা নিয়ে নিয়েছি পাতাসহ, সেগুলো সব একসাথে করেই রান্না করে নেব। আর সব আমি একসাথে রান্না কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে। আর এখানে আমি কিছু ডাল নিয়েছি, লাল ডাল, সবগুলো একসাথে করেই মাছ দিয়ে রান্না করব। আমার সাথেই থাকুন। আর আমি প্রথমেই একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে তারপর আদা, তারপর রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে আমি ব্রাউন কালার করে নিয়েছি। পেঁয়াজটা কাঁচামরিচে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি স্পাইস দেবো। স্পাইস দেওয়ার আগে আমি মরিচগুলো এখান থেকে তুলে নিয়েছিলাম, কারণ আমার বাচ্চারাও খাবে, আর সেজন্য আমার মেয়ে মরিচ পছন্দ করে না, তাই আমি মরিচটা তুলে নিয়েছি। আপনারা চাইলে রাখতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। আর এভাবে সবজি করলে অতটা জাল জাল না হলেও চলে, বেশি জাল হলেও মজা লাগে না। আর আমি এখন স্পাইস দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে ধনে পাউডার দিয়েছি, জিরা পাউডার, হলুদ পাউডার 1 টেবিল স্পুনের হাফ স্পুন, আর মরিচের পাউডার আমি একটুও দেইনি। আমি মিক্স মশলা আর কারি পাউডার হাফ স্পুন দিয়ে দিয়েছি, বাস এই তো। আর শাকের মধ্যে এভাবে শাক মাছ দিয়ে রান্না করলে স্পাইসটা কম হলেই খেতে বেশি মজা লাগে, স্পাইস বেশি হয়ে গেলে শাকের ফ্লেভারটা আর ভালো লাগে না, শাকের ফ্লেভারটা চলে যায়। সেজন্য আপনারা ট্রাই করবেন স্পাইসটা একটু কমিয়ে দিতে। আর আমি স্পাইসটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি, শাকগুলো আর ডাল আমি একসাথেই দিয়ে দিচ্ছি, দেয়া আমি ফুল হিটে এগুলোকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আপনারা আলু পাতা দিয়েই করতে হবে এমনটা না, যে কোনো ধরনের শাক বা পাতা দিয়ে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, ট্রাই করে দেখবেন, আসলে অসম্ভব রকমের মজা। আর যেহেতু নিজের গার্ডেনে, সেটা তো আলাদাভাবেই একটা মজা, অনেক মজা হয়েছিল। আর দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট ফুল হিটে সিদ্ধ দেওয়ার পর শাকগুলো অনেকটা হয়ে গিয়েছে, আর আমি এখানে কোনো পানি দেই নাই, শাক থেকেই পানি এসেছিলো। আর এ পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি, মাছগুলোকে আমি তেলে ফ্রাই করে নিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রেশ মাছ মানে ফ্রাই না করেও ইউজ করতে পারেন। আর এখন আমি মাছ দেওয়ার পর আমি পানিটাও দিয়ে দিয়েছি, যতটুকু জুল হবে আর কি। সো জুলটা দেওয়ার পর আমি এটাকে ফুল হিটে আরও 15 মিনিটের জন্য রেখে দেব, আর 15 মিনিট পর আমি দেখিয়ে দেব এটা কেমন হয়েছে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের লাইক শেয়ারই আমাকে অনেক উৎসাহ করে। এই তো দেখতে পাচ্ছেন আমি 15 মিনিট পর চলে এসেছি, 15 মিনিট পর আমার কারিটা অলমোস্ট হয়েই গেছে। আর ডালগুলো আমি চাইনি যে পুরোভাবে ভেঙে যাক, ডালগুলোকে আমি আস্তে আস্তে রেখেছি। আর এদিকে তৈরি হয়ে গেল আমার গার্ডেনের এবছরের প্রথম তরকারি আর কি। আসলে অনেক ভালো লেগেছে, কারণ আর গার্ডেনে তেমন হয়নি, আমরা আরও অনেক গাছ চারা রোপণ করেছিলাম, বাট এবছর ওয়েদারটা তেমন ভালো না, তাই অনেকগুলো গাছ আমাদের মরে গিয়েছে। আর আমাদের কিছু পার্টি ছিল বার্থডে, আর সেজন্য আমরা গড়ে রাখতে পারিনি, গাছগুলো বাইরে দিয়ে দিয়েছিলাম, ঠান্ডায় মরে গিয়েছিলো আর কি। আর এই তো আমার তরকারিটা রেডি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমাদের কাছে তো অনেক ভালোই লেগেছিল, আর ভালো থাকেন সবাই। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।